السلام عليكم ورحمه الله وبركاته বিশ্বের যে যে প্রান্ত থেকে আজকের এই মফিদি মিডিয়ার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে চলেছেন সকলকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজ আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যেটি জানলে আপনারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন আজ আমরা তিনটি আশ্চর্যবোধক জিনিস জেনে নেবো যার মধ্যে একটি হচ্ছে আমরা আজকে জানব সন্তান মা বাবার মতো হয় কেন সন্তান অনেক সময় মায়ের মতো হয় অনেক সময় বাবার মতো হয় এই মা বাবার মতো সন্তান কেন হয় এই জিনিসটা আজ আমরা জেনে নেব সত্যি জানলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে মানুষ যখন বেহাস্তে যাবে বেহাস্তে যাওয়ার পরে আল্লাহ বাকরবুল আলমিন একজন বেহস্তিকে সর্বপ্রথম কি খাবার দিবেন বেহস্তির সর্বপ্রথম খাবার কি হবে তৃতীয় হচ্ছে আমরা আমরা জেনে নিব কিয়ামতের প্রথম আলামত কি আমরা জানি কেয়ামতের ছোটো এবং বড় আলামত অনেক কিছু রয়েছে তো কিয়ামত যখন কাছে ঘনিয়ে আসবে তো একদম কাছাকাছি যাওয়ার পরে একদম বাস্তব কিয়ামতের সর্বপ্রথম আলামত কি এই তিনটি জিনিসে আমরা জানবো বন্ধুরা জানলে কিন্তু সত্যি আপনার অবাক হয়ে যাবেন তো তার আগে আপনাদের কাছে এই তিনটি জিনিস জানার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটি হচ্ছে প্লিজ বায়ুবুড়ার যারা এই মফিদি মিডিয়ার নতুন দয়া করে চ্যানেলটিকে এখনই আপনারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ পাক রব্বুল আলাম আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমিন তো আসলে আমরা মেন কথা ফিরে আসি সেটি জানি প্রথমে আমরা জানবো এটি আসলেই বুখারি শরীফের হাদিস থেকে আমরা সরাসরি জেনে নিব এটি বানোয়াটি কোনো কথা নয় তো প্রথমে আমরা জানবো সন্তান মায়ের এবং বাবার মতো হয় কেন অনেক সময় মায়ের মতো হয় অনেক সময় বাবার মতো হয় কেন হয় তো এই এটির মূল কারণ হচ্ছে অর্থাৎ মা আর বাবার মিলনের কারণে তো সন্তান হয় অর্থাৎ স্বামী আর স্ত্রী মিলনের কারণে সন্তান হয় এই মিলনের সময় যার মণিটা যার বীর্যটা অর্থাৎ এই সর্বপ্রথম এই মহিলার নারীর রেহেমের মধ্যে যায় এই সর্বপ্রথম যাওয়ার কারণে আপনার এই সন্তানটা যার মানে যার মনিটা বীর্যটা সর্বপ্রথম রেহামের মধ্যে যাবে যদি বাবার টাগে যায় তো সন্তান বাবার মতো হয় আর যদি মায়ের টাগে যায় তাহলে মায়ের মতো হয় এটি হচ্ছে একটি বিষয় দ্বিতীয় হচ্ছে যার মনির এই দিকটা বেশি অগ্রাধিকার পায় যার মনির অংশটা একটু হলেও বেশি যায় তার মতোই কি হয় মা বাবার মতো অর্থাৎ যদি মায়ের মতো যায় তো মায়ের মতো যদি মায়ের অংশটা বেশি যায় অর্থাৎ মনির তাহলে সন্তান মায়ের মতো হয় আর যদি বাবার অংশটা বেশি যায় তাহলে বাবার মতো হয় দ্বিতীয় হচ্ছে আমরা জেনে নেব বৃহস্পের আপনার প্রথম খাবার কী বেহেসদের প্রথম খাবার হবে মাছের কলিজার একটি অতিরিক্ত অংশ তিন নম্বরে আমরা জেনে নেবো কেয়ামতের প্রথম আলামত কী কেয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিক থেকে একটা আগুন এসে মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে সেই পশ্চিম দিকে মক্কা মদিনার দিকে মানুষদেরকে নিয়ে যাবে এই তিনটি ছিল বোখারের শরীফ থেকে আমরা আশাহাজ্য জিনিস জেনে নিলাম আল্লাহ বাক রব্বুল আলমিন এগুলো জেনে আপনাকে চলার দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি